আচ্ছা, ওকে বন্ধু সকল, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ঠিকে আসাম। সব বন্ধু সকল, অসম টেট 2021 চনত যে সকলে কেন্দ্রীয় পরীক্ষা দিছিল এলপি ইউপিত, আর রিজাল্ট ঘোষণা করলে, আর রিজাল্ট ঘোষণা করার পিছন অনলাইন এপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে, আর আবেদনের সময়সীমা আছে 15 ফেব্রুয়ারি। গোটেখিনি কাম সম্পূর্ণ হয়ে গেল, এতিয়া জাস্ট আমার মেরিট লিস্টর কারণে আমি কি করি সবে অপেক্ষা করে আছো। আর এতিয়া যেহেতু মেরিট লিস্ট অতি সোনকালে আসব মই কম বারু, তার আগতে এতিয়া কাট অফ মার্কসের উপর বহুকেইটা ভিডিও বনাইছো, পজিটিভ নেগেটিভ দুইটাই কমেন্ট আইছে। কারণ কিছু মার্কসর মতে মোর কাট অফ মিলা নাই, কিছু মতে মিলিছে, তেনেকুৱা কয়। সব এই নিজা নিজা পয়েন্ট অফ ভিউ, মানে মোর যিখিনি এনালাইসিস, কারণ মই যেহেতু নিজেই এপ্লাই করেছো এল পি ইউ পিত, সেইকাৰণে মই অকমান দকৈ ভাবি চিন্তি তার মানে এনালাইসিস করেছো ভিডিওবোৰ, কারণ নিজেরও কথা আছে। সেইকাৰণে এতিয়া কথাটো হল, মই ইউটিউবতে কমিউনিটিত পোস্ট করেছিলো যে এলপিত কিমান নম্বর পৰা কার কিমান মার্কস আছে, ইউপিত কার কিমান মার্কস আছে। এতিয়া কথাটো হল, সকলোখিনি হওয়ার পিছত আমি গম পালো যে 200ৰ তলত তাৰমানে এলপিত বহুত ক্যান্ডিডেটস আছে, তাৰমানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস 200ৰ তলত আছে। এতিয়া কথাটো হল, 200ৰ তলত যেহেতু আছে বেশিরভাগ ক্যান্ডিডেটস, গতি সেইখিনি ক্যান্ডিডেটসে মেরিট লিষ্টত সোমাবার বাবে তেওঁলোকে এতিয়া কি করব লাগিব, মানে এই যিখিনি পোস্ট আছে 9354টা পোস্ট, এলপিত আছে 7000 সামথিং, গতি 200ৰ তলৰ ক্যান্ডিডেটসখিনিও তাত সোমাব লাগিব, তেতিয়াহে পোস্টবোর ফিল আপ হব। সেইকাৰণে আমি এই সমীক্ষাটোর পৰা গম পালো যে কাট অফ মার্কস বহুত বেশি হাই না যায়, এটা এভারেজ হিসাবত থাকিব, 200ৰ তলত যিখিনি আছে তারও সোমাই যাব। আমি আগতে প্রথম প্রথম ভাবিছিলো, যেতিয়া পরীক্ষা আমি দিছিল, তার মানে পরীক্ষা দিয়ার পিছত রিজাল্ট যেতিয়া দুবার ঘোষণা করলে, সকলোরে মার্কসবুর ইনক্রিজ হয়েছে, বহুতে ভাবিছিল কাট অফ বহুত বহুত যাব। কিন্তু কি জানেনে, এজনের এজন ক্যান্ডিডেটসর যদি আগতে 200 আছিল, কারোবার 203 হয়েছে, কারোবার 195 আছিল, কারোবার 190 আছে, সকলোরে বাড়িছে তার মানে নম্বরটা, এনেকুৱা নহয় যে কেইজনমান ক্যান্ডিডেটসরে নম্বর বাড়িছে গতি সিটটা খাই পেলাব, এনেকুৱাকৈ বহুতে ভাবে, কিন্তু সকলোরে নম্বর বাড়িছে, আগতে কম আছিল, এতিয়া সকলোরে বাড়িছে, গতি ইমান ভয় করবলগীয়া কথাই নাই। আর মই যেটা সমীক্ষা চলাইছিল কমিউনিটি পোস্টত, তাত বহুত ক্যান্ডিডেটসে ভোট করেছিল, মই ভবা নাছিল ইমানখিনি ক্যান্ডিডেটসে ভোট করব বলে, কারণ এটা ইমান ডাঙর চ্যানেলও নহয় তথাপিও। আর ইউপির ক্ষেত্রে এটা কব গে আছো, ইউপির ক্ষেত্রতো মই কমিউনিটিত পোস্ট করেছিল প্রায় 260ৰ পৰা আৰম্ভ কৰিছিল, এতিয়া 260ৰ তলত যিসকল আছে তেওঁলোক বহুত ক্যান্ডিডেটস আছে, 260ৰ তলত ইউপিত বিশেষকৈ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস আছে। কিন্তু ইউপির ক্ষেত্রে এটা কন্ডিশন আছে, এতিয়া এলপির ক্ষেত্রে বহুত পোস্ট আছিল, 7000 সামথিং পোস্ট আছিল যোৱাবাৰৰ তুলনাত, বা কোনো এটা রিক্রুটমেন্টতে এনেকুৱা হোৱা নাছিল যে এলপিত ইমানখিনি পোস্ট দিছে, কিন্তু ইউপির ক্ষেত্রে এবার পোস্টৰ সংখ্যাটো কম আছে, প্রায় 2000ৰ অলপ কিবা আছে, গতি ইউপির ক্ষেত্রে অকমান তার মানে কি হব, মানে যিখিনি ওপৰত আছে প্রায় 270ৰ ওপৰত আছে, যিকোনো কাষ্টৰে হওক, এল মানে আনরিজার্ভে হোক বা এসসি হোক বা এসটি হোক, যিকোনো কাষ্টৰ নহওক কিয়, কারণ পোস্ট কম আছে, গতি এসসিরও কম ক্যান্ডিডেটস থাকলেও তেওঁলোকৰ মাজতো কম্পিটিশন হয়, তেওঁলোকৰ মাজতো বহুত বেশি নম্বর থকা ক্যান্ডিডেটস থাকে। সেইকাৰণে ইউপির ক্ষেত্রে 270ৰ ওপৰত যিসকল আছে তেওঁলোকৰ তার মানে বেশি বেশি চান্স আছে, আৰু মানে এতিয়া এতিয়া 300ৰ উপর বহুত ক্যান্ডিডেটস আছে, গতি সেইখিনি যেতিয়া সোমাই যাব, ইফালে ইফালে পোস্টৰ সংখ্যাই কম আছে, তেনেস্থলত আমি চাবলৈ গেলে মানে ইউপির ক্ষেত্রে আপোনাৰ কাট অফটো হাই যাব যোৱাবাৰৰ তুলনাত। এতিয়া আগতে কি আছিল, 260ৰ তলতো পাই গৈছিল, কিন্তু এইবাৰ 260ৰ তলৰখিনিৰ কাৰণে অকণমান জটিল হ'ব, কাৰণ 260ৰ ওপৰত যিখিনি ক্যান্ডিডেট আছে সেইখিনি ক্যান্ডিডেটছেৰে তাৰ মানে এই যিখিনি মাত্ৰ 2000 সামথিং পোষ্ট আছে সেইখিনি তাৰ মানে ফিল আপ হৈয়ে যায়। সেইকাৰণে বাৰু এতিয়া ইউটিউবৰ সমীক্ষা হয়, লিগেল যে এনেকুৱা ডাইৰেক্ট কনফাৰ্ম এইটো এনেকুৱা নহয়, ইউটিউবৰ সমীক্ষা হয়, মই পোষ্ট কৰিছিলোঁ, আপোনালোকে ভোট কৰিছিল, কিছুমানে হয়তো এনেও ভোট কৰিব পাৰে, গতিকে ইমানবোৰ ইয়াত তাৰমানে মাথা ঘামাই লাভ নাই, তথাপিও এটা মনৰ ছেটিছফেকশ্যনৰ কাৰণে আমি এইটো কৰোঁ যে সমীক্ষা চলাওঁ, বহুতে সমীক্ষা চলাই আছে। আৰু এতিয়া কথাটো হ'ল মেৰিট লিষ্টৰ কথা, লাষ্ট মেৰিট লিষ্ট যিহেতু বন্ধুসকল, যেতিয়া আমি প্ৰথম প্ৰথম এপ্লাই কৰিছিলোঁ 31 তাৰিখ যেতিয়া লাষ্ট ডেট আছিল, 31 ডিচেম্বৰ আছিল চাগে, তাৰে 12 দিন পিছতে এখন নোটিচ আহিছিল যে আমি যিমানবোৰ ক্লিয়াৰ কৰি পঠোৱা নাই ডকুমেণ্টছবোৰ, সেই তাৰে ওপৰত এখন নোটিচ আহিছিল, তাৰে পিছত বাৰু আকৌ ৰিভালুচন হ'ল, সকলোবোৰ নতুনকৈ এপ্লাই কৰিব লগা হ'ল, এতিয়া প্ৰচেছটো দীঘলীয়া হৈ গ'ল।
এতিয়া যিহেতু আমাৰ 15 তাৰিখ ক্লাছ ডেট আছিল 15 ফেব্ৰুৱাৰী নতুনকৈ এপ্লাই কৰাৰ এতিয়া প্ৰায় 11 দিন কমপ্লিট হ'ল আজি 11-12 দিনমান কমপ্লিট হ'ল আৰু মেৰিট লিষ্টো প্ৰায় মাৰ্চৰ 20 তাৰিখৰ আগত মেৰিট লিষ্ট আহিবই লাগে কাৰণ কামবোৰ যিহেতু মেড যিহেতু নিযুক্তি দিব গতিকে যদি 20 তাৰিখৰ আগত মেৰিট লিষ্ট আহে সম্পূৰ্ণ প্ৰচেছটো কমপ্লিট কৰোঁতে প্ৰায় একমাহ ডেৰ মাহ সময় লাগি যায় গতিকে এপ্ৰিল মাহটো কমপ্লিট গুচিয়ে যাব তাৰমানে গোটেইকেইখন মেৰিট লিষ্ট উলিয়াওঁতে কাৰণ 8-9খনমান মেৰিট লিষ্ট ওলায় এল পি ইউ পিৰ ক্ষেত্ৰত বিশেষকৈ গতিকে গোটেইকেইখন মেৰিট লিষ্ট উলিয়াবলৈ হ'লে প্ৰায় মাৰ্চৰ 15 তাৰিখমানৰ পৰাই ষ্টাৰ্ট কৰিব লাগিব মেৰিট লিষ্ট উলিওৱা তেতিয়াহে তাৰমানে মেৰ আগত কমপ্লিট হ'ব কাৰণ ইফালে এপইণ্টমেণ্ট দিব 10 মে সেইকাৰণে আমি আশা কৰিব পাৰোঁ যে 15 তাৰিখ মানে মাৰ্চৰ 15 তাৰিখ মানে তাৰমানে মেৰিট লিষ্ট উলিয়াব লাগে 15-20 তাৰিখৰ ভিতৰত ফাৰ্ষ্ট প্ৰভিজনেল মেৰিট লিষ্টখন এল পি ইউ পিৰ ক্ষেত্ৰত আৰু আমি সেইটোৱে আশা কৰি আছোঁ বেছি দিন নাই 15-20 দিন সময় আছে ধৈৰ্য ধৰি থাকক সকলোৱে গোটেইখিনি গমেই পাম ইফালে আপোনালোকে গমেই পাইছে যে হাইস্কুলৰ হওক বা জি টি টিচাৰ হওক পি জি টি টিচাৰ হওক সেই তেওঁলোকৰো মেৰিট লিষ্টবোৰ ওলাইছে ডিষ্ট্ৰিক্ট ছিলেকশ্যন চলি আছে এতিয়া চ' কামবোৰ ক্ষিপ্ৰ গতিত চলি আছে সেইকাৰণে আমাৰ কামটো ক্ষিপ্ৰ গতিত চলি আছে কাৰণ আমাৰ ভেৰিফিকেশ্যন কৰি আছে যিহেতু যেতিয়াই এখন মেৰিট লিষ্ট ওলাব তাৰে পিছতো তাৰমানে বেছি সময় নালাগে এসপ্তাহৰ মূৰে মূৰে এখন এখনকৈ ওলাই থাকিব তেনেকুৱাকৈ আমাৰ মেৰিট লিষ্টবোৰ ওলাব আৰু আমি গম পাম তেতিয়া